আরবের মরুভূমিতে যেথায় মামিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সর্বপ্রথম শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু সময়ের জন্য আমাদেরকে আলোচনার জন্য উপস্থিত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া শেষ করে তো শেষ করা যায় না, কথা ঠিক না বেঠি? কথা ঠিক। এরপরে শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন মানবতার মহান শিক্ষক হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ শুকর গুজারি করে শেষ করা যায় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্নালা আযাবিলা শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মানুষেরা আমার শুকর গুজারি হয়, আমার শুকর গুজারি হয়, আমার শুকরিয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে আমি বাড়িয়ে দেব। আর যদি আমার না শুকর গুজারি হয়, আমার শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাদেরকে আদাবের দিকে আমি নিয়ে যাব। সুতরাং আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না লা'আযাবিলা শাদীদ। সুতরাং সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি হতে হবে। আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সব সময় আল্লাহ তাআলার শুকর গুজারি করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লা যুলুমুন কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি আমার শুকর আমার শুকরিয়া যদি তোমরা গুনাহ শুরু করে দাও, তাহলে তোমরা আমার শুকর গুজারি হয়েও আমার শুকরিয়াগুলো গুনে গুনে বান্দা তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার শুকরিয়াকে শেষ করা যাবে? কখনো শেষ করা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি বলে দেন ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফফার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ, মানুষেরা বোঝে না, মানুষেরা বড় অকৃতজ্ঞ, কখনো তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে চায় না। কথা ঠিক না বেঠি? অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি, অসংখ্য পৃথিবীতে নিয়ামত পেয়েছি, অথচ আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন শুকরিয়া যদি বান্দা না করিস, তাহলে তোদের জন্য আমি বড়ই আজাব তোদের জন্য আমি রেখে দিয়েছি। সুতরাং আমরা সেই আজাবের সম্মুখীন হতে চাই না, আমরা সবসময় আল্লাহ তাআলার শুকর গুজারে হব। সুতরাং প্রাণ ভরে বলে আবার বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সুতরাং সকল প্রশংসা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন কারীমের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা তোমরা যে এই মাস পেয়েছ, একটি বছর পেয়েছ, তোমরা মনে করেছ বাংলা বর্ষপঞ্জিকা, ইংলিশ বর্ষপঞ্জিকা, সম্রাট আকবর যেমন বাংলা বর্ষের উদ্ভাবক, সেন্ট গ্রেগরি ইংল্যান্ডের যেমন ইংরেজি বর্ষের উদ্ভাবক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না মানুষ, আমি কুরআনুল কারীমের ভিতরে 12টি মাস আমি সেট করে দিয়েছি। তার প্রথম মাসটির নাম কি? মহরম। তার প্রথম মাসটির নাম কি? মহরম। মহরম ইংরেজিতে রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এমনি বাংলাতে রয়েছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পৃথিবীর সুবিধার জন্য আমার নবী, প্রাণের নবী, বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে আল্লাহর নবী উমারকে আদেশ করলেন, হযরত উমারকে বললেন, উমার রে আপনি এইবার হিজরি সনের প্রবর্তন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? অল্প সময় আলোচনা হবে আমার বন্ধুগণ ভাইয়েরা। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু হিজরি সনে প্রবর্তন করে দিলেন আল্লাহর নবীর আদেশে, সেই মাসটির নাম রাখলেন মহরম। এই মাসটি মহরম। সুতরাং মহরমের আজ 27 তারিখ, ইংরেজি 26 তারিখ, বাবরু মাসের 11 তারিখ এরকম হবে। মহরম মাস শুরু হয়েছে পৃথিবীর জমিনে আরবি মাসে প্রথম মাস 1444, বাংলা হলো 1429, ইংরেজি 222। আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস আগেই কুরআন কারীমের ভিতরে সেট করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহরমের মাসের তাৎপর্য হলো এই, ইসলামী রাষ্ট্র চলছিল মদিনায় যখন সুন্দর করে মানুষেরা যখন শান্তি প্রিয় ছিল, কারণটা হলো তখন মানুষের মধ্যে ইসলাম ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, উসমান মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের মসনদে আসীন হলেন। এরপর দেখা গেল মুয়াবিয়া, তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, নেতৃত্ব তিনি মানলেন না, আলী হযরতে আলীর নেতৃত্ব মানলেন না, কর্তৃত্ব দখল করার জন্য, গদি দখল করার জন্য তিনি গোপনে গোপনে ষড়যন্ত্র করলেন। এবং সেই ইসলামী রাষ্ট্রে যখন বিশৃঙ্খলা দেখা গেল, যুদ্ধ অনিবার্য হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরতে মুয়াবিয়া, তার লক্ষ্য ছিল তিনি মসনদ দখল করবেন, গোটা আরব জমিনে তিনি ইসলামী রাষ্ট্র গ্রহণ করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু কোরআন আর সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র চালনা পরিচালনা করছিলেন, কাজেই তার তদীয় পুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠা করবেন। এবং হযরতে হাসান যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। মুয়াবিয়া এটা স্বীকার করলেন না, তার তদীয় পুত্র ইয়াজিদকে তার মৃত্যুর পর এই রাষ্ট্রের মসনদে বসানোর জন্য তিনি পরিকল্পনা করলেন। এদিকে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যেহেতু মুসলমানরা শান্তিপ্রিয়, মুসলমানরা কি সবসময় হলো শান্তিপ্রিয়? মুসলমানরা কখনো যুদ্ধ বিগ্রহ চায় না, মুসলমান হলো শান্তির পক্ষে, কথা ঠিক না বেঠিক? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, মুয়াবিয়াকে বললেন,
ঠিক আছে, আমি একটি ধর্ম মন্ত্রণালয়ের আমি আদিষ্ট হব, আপনি খলিফাতুল মুসলিমিন হবেন, ঠিক, কিন্তু এ রাজ্যে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, রাজ্যের ভিতরে গণ্ডগোল করা যাবে না, মানুষের অশান্তি করা যাবে না। হযরত আলী হযরত হাসান বললেন, আমি শুধু ধর্ম মন্ত্রণালয়ের গ্রহণ করব, আর যদি আপনি মারা যান, মুয়াবিয়াকে বললেন, আপনি মারা যাবার পর আবার শাসন ব্যবস্থা আবার ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, আবার আমার অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে চলে আসবে। অথচ মুয়াবিয়া মানলেন না, নামানোর কারণে তার মৃত্যুর পর ইয়াজিদের হাতে যখন মসনদ চলে গেল, চারিদিকে এদিকে হাসান রাদিয়াল্লাহুকে বিষপ্রাণ প্রয়োগ করা হলো, শহীদ করা হলো, কত ভাইরা আমার সংক্ষেপে বলছি। এরপরে সেই মদিনায় সেই বসরা নগরীর তথা সিরিয়ার জগতে কুফার জগতে কুফার রং নগরীতে বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। ইয়াজিদ এসে নিরীহ মানুষদেরকে হত্যা করলাম, শত শত মুসলমানদেরকে হত্যা করে ফেললাম, সে কখনো ইসলামী রাষ্ট্র গ্রহণ করলো না, কোরআন সুন্নাহ অনুযায়ী চললো না, বিরাট অরাজকতা সৃষ্টি হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে বারবার কুফা নগরী থেকে চিঠি লেখা হলো, আপনি বলেন নবীর দুলালে, সুতরাং আপনি কুফাতে চলে আসুন, আপনি সিরিয়াতে চলে আসুন। এরকম চিঠি পেয়ে পেয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তিনি যখন আসা শুরু করলেন, এমন সময় দেখা গেল যখন তিনি কারবালার প্রান্তরে আসলেন, কারবালার প্রান্তরে আসার সাথে সাথে ইয়াজিদ তার প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন জিয়াদকে পাঠালেন। আবদুল্লাহ বিন জিয়াদ হুসেনকে শর্ত দিলেন, দুইটা শর্ত। প্রথম শর্ত হলো, আপনাকে ইয়াজিদের বশ্যতে স্বীকার করতে হবে, আর যদি তা না হয় তাহলে আপনি বন্দী অবস্থায় ইয়াজিদের দরবারে যাবেন। সুতরাং দেখা গেল ইয়াজিদ যেহেতু আবদুল্লাহ বিন জিয়াদকে সব পাঠিয়েছিলেন হুসেনকে গ্রেপ্তার করার জন্য, অতএব আমরা অনেকেই এখন বলে থাকি যে হুসেনের শাহাদাতের কারণে ইয়াজিদ নাকি জড়িত না, কথাটা সম্পূর্ণ মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ইয়াজিদি মুসলমান যারা তারাই কিন্তু এটা স্বীকার করে না, তারা ইয়াজিদকে এই কারবালার প্রান্তরে হুসেনকে যে শহীদ করলেন এটা কিন্তু তারা স্বীকার করতে চায় না। সুতরাং এখানে দেখা যায় সরাসরি ইয়াজিদ কিন্তু হুসেনকে শাহাদাত বরণের জন্য সম্পূর্ণ দায়ী, কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমরা হুসাইনি ইসলাম গ্রহণ করতে চাই, কথা ঠিক না বেঠি? এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেহেতু প্রস্তাব দেওয়া হলো, আপনি ইয়াজিদের বশ্যতা স্বীকার করুন, অথবা আপনি কুফায় ফিরে যান, অথবা ইয়াজিদের কাছে বন্দী অবস্থায় যান। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআন সুন্নাহ নবীজির উপরে দিয়েছিলেন, কোরআন নাজিল তার উপর দিয়েছিলেন, কোরআন অনুযায়ী আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহু হাসান যেহেতু শাসন ব্যবস্থা চালিয়েছিলেন, সুতরাং আল্লাহর শনিক আল্লাহর প্রেমী অর্থাৎ যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই ইয়াজিদের তথা আবদুল্লাহ বিন ইয়াজিদের প্রস্তাব কখনো মানেন নাই, কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল জা আল হক ওয়া জাহাকুল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক ইন্নাল বাতিলা কানা জাহুক, অর্থাৎ নিশ্চয় হলো মিথ্যা ধ্বংস হয়েছে আর সত্য প্রতিষ্ঠিত হয়েছে, কথা ঠিক না বেঠি? সুতরাং সেই সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মুসলমান চলবে, কথা ঠিক না বেঠি? সুতরাং এ দেশে যারা পীর বুজুর্গ রয়েছেন, বিশেষ করে পূর্বরা শরীফের যারা রয়েছেন, তারা হলো হকপন্থী, কথা ঠিক না বেঠি? তারা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তারা চলেন, সুতরাং তারা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন আমরা তাদের সাথে আছি, কথা বলে আল্লাহু আকবার। সুতরাং আমরা বাতিলের সাথে বাতিল পন্থী যারা ভণ্ড পীর যারা রয়েছে কখনো আমরা তাদের সাথে কখনো একত্রিত হতে পারি না। তাই আমার বন্ধুগণ, অল্প সময়ে আলোচনা করতে চাই, এরপরে নির্মমভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়ে গেল, কারবালার প্রান্তরে শহীদ করা হলো। সুতরাং
হুসেন নাজুল্লাহ হকিম শহীদ করা হলো নির্মমভাবে। ইয়া সীমার বিল জাউসান হযরতে হুসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেললেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বয়োবৃদ্ধ সাহাবী, তিনি বলেন আমি তখন ছিলাম আব্দুল্লাহ বিন জিয়াদ যখন